কারসাজির মাধ্যমে যারা এখান থেকে বড় অঙ্কের প্রফিট করেন তাদেরকে খুব অল্প পরিমাণে জরিমানা করা হয়, ফলে কিন্তু তারা আরো উৎসাহিত হয় যে আমি আরো বেশি কারসাজি করে হলেও টাকা উপার্জন করব, এতে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন তাহলে বিনিয়োগকারীরা কি করবে, তাদের মানে কোন দিকে যাওয়া উচিত, তার নিয়ন্ত্রক সংস্থাগুলোরই এখন কি করা উচিত? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে সারা বিশ্বের অর্থনীতি প্রভাবিত হয়েছে, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি বেড়েছে এবং কমেছে আন্তর্জাতিক মুদ্রার রিজার্ভ, কিন্তু এই সময়ে বাংলাদেশের স্টক মার্কেটের ভালো কোম্পানিগুলো শেয়ারের দাম কমেছে, অথচ বেড়েছে ছোট কোম্পানি এবং অল্প মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো শেয়ারের দাম। কেন এরকম ঘটছে এবং এই সময়ে বিনিয়োগকারীদের কী করা উচিত বা নিয়ন্ত্রক সংস্থারই কী করা উচিত? ওয়েলকাম টু স্টেট ফ্রম স্টার নিউজরুম, আমি আছি খন্দকার মোহাম্মদ শোয়েব। এবং এই স্টক মার্কেটের ছোট কোম্পানির শেয়ারের দাম বাড়া এবং বড় কোম্পানির শেয়ারের দাম কমার কারণ খুঁজতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবিব। আহসান, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাই যে শেয়ার মার্কেটে ভালো কোম্পানির শেয়ারের দাম কেন কমছে, তাহলে বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে কোথায়? আমরা এই বিষয়টি নিয়ে আসলে শেয়ার বাজারের যারা বিশ্লেষক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা মূলত বলেছেন যে শেয়ার বাজারে যে ভালো কোম্পানিগুলো রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, দীর্ঘদিন ধরে তারা ভালো প্রফিট করছে এবং তাদের গ্রোথ রয়েছে, এই ধরনের কোম্পানিগুলো শেয়ারের দাম কমে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা মূলত শেয়ার বাজার থেকে আসলে চলে যাচ্ছেন বা তারা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তাদের শেয়ার বিক্রি করার মূল কারণ হচ্ছে আসলে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই আমাদের কিন্তু ডলারের বিপরীতে টাকার মান অব্যাহতভাবে কমছে এবং প্রায় 20% বেশি কমেছে টাকার মান। যেহেতু টাকার মান কমে যাচ্ছে সুতরাং তারা চাচ্ছে যে এই মুহূর্তে শেয়ার বিক্রি করে দিতে, কারণ শেয়ার বিক্রি না করলে আলটিমেটলি তাদের আসলে যে ইনভেস্টমেন্ট সেটা আসলে ক্ষতির শিকার হয়। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করার পেছনে আরেকটি বড় কারণ হলো আমাদের দেশে আসলে পলিসি চেঞ্জ খুব দ্রুত হয়, যেটার কারণে আসলে তাদের বিনিয়োগ বিভিন্ন সময় ক্ষতির শিকার হয়েছে। এটি আসলে অনেক উদাহরণ রয়েছে এরকম পলিসির চেঞ্জের কারণে যে তারা ক্ষতির শিকার হয়েছে। একটি বড় উদাহরণ হচ্ছে তিতাস গ্যাস, একবার তিতাস গ্যাসের যে ডিস্ট্রিবিউশন চার্জ এটি হঠাৎ করেই সরকারের পক্ষ থেকে কমে দেওয়া হয় এবং তখন কিন্তু তারা বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের এই কোম্পানির শেয়ার হোল্ড করতো, পরে তারা শেয়ারটা সেল দিয়ে দেয়। একই অবস্থা আমরা দেখেছি গ্রামীণ ফোনের ক্ষেত্রে, আবার দেখলাম মিউচুয়াল ফান্ডের যে মেয়াদ সেটি 10 বছর থেকে আবার বাড়ানো হলো, এটি নিয়েও বিদেশি বিনিয়োগকারীরা খুবই ক্ষুব্ধ ছিলেন। এবং খুব সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে আসলে যে শেয়ার বাজারে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে যেন শেয়ারের দাম অনেক বেশি কমে না যায়, এটি নিয়ে অনেক ধরনের মতানৈক্য রয়েছে। তবে বিদেশি বিনিয়োগকারীরা কখনোই এই ধরনের একটি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান না যেখানে কোনো ধরনের মার্কেটে এইভাবে ইন্টারভেনশন হয়, এভাবে ইন্টারভেনশন হলে তারা সেখানে বিনিয়োগ করতে চান না। এবং এটি নিয়ে অনেক কথা রয়েছে যে সাধারণ বিনিয়োগকারীরা অনেকে এর পক্ষে বললেও আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও কিন্তু আলটিমেটলি এই ধরনের ফ্লোর প্রাইসের পক্ষে নন। এর বড় কারণ হচ্ছে যে ফ্লোর প্রাইস দেওয়া হলে শেয়ারটা আসলে শেয়ার বাজারটা ইললিকুইড হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে আমাদের শেয়ার বাজারে কিন্তু অনেক শেয়ার কোনো লেনদেনই হচ্ছে না বা কোনো বায়ারই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এর মূল কারণ কিন্তু এই ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইস যদি না থাকে হয়তো শেয়ারের দাম অনেক কমে যেতে পারতো, কিন্তু সেইখানেও আবার হয়তো নতুন করে বায়ার তৈরি হয় যখন আবার শেয়ারটার দাম কমে যায়। এটি হচ্ছে মূল কারণ যে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার সেল কেন দিচ্ছে। এর বাইরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেও কিন্তু শেয়ার সেল দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এর একটা বড় কারণ আপনি জানেন যে আমাদের দেশের অর্থনীতির যে অবস্থা এখন, গত সেপ্টেম্বরেও আমাদের রপ্তানির যে আয় সেটি কমেছে, আমাদের রেমিটেন্স আয় কমেছে, একই সঙ্গে আমাদের মূল্যস্ফীতির হার বেড়েছে এবং রিজার্ভও কমেছে। এটির কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে শেয়ার বাজারে। আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি রেপো রেট বাড়িয়েছে, এটি করা হয়েছে যেন মানি সার্কুলেশনকে কমানো যায় বা একটু সংকোচন করা যায়, মূল্যস্ফীতি কমানোর উদ্দেশ্যে মূলত তারা এটি করেছে। কিন্তু আলটিমেটলি এই ধরনের সিদ্ধান্তের কারণে কিন্তু শেয়ার বাজারের নেতিবাচক প্রভাব পড়ে, কারণ মানি সার্কুলেশন কমলে আলটিমেটলি শেয়ার বাজারে আসলে ভ্যালু বা শেয়ার বাজারের শেয়ারের দাম কিছুটা কমে যায়। এরবারে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আসলে ভালো কোম্পানিগুলোর শেয়ার সেল দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এর বড় কারণ হচ্ছে যে গত বেশ কিছুদিন ধরে, গত অন্তত 6 মাস ধরে আমাদের শেয়ার বাজারে যেগুলো স্বল্প মূলধনী কোম্পানি রয়েছে সেই শেয়ারগুলির দাম বেশি বেড়েছে, ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে আমরা ভালো শেয়ারগুলোর তুলনায় বরং ওই ধরনের শেয়ারগুলিতে যাব
যেখানে রিউমর বেসড বা যেখানে আসলে গুজব ভিত্তিক শেয়ারগুলো দ্রুত বাড়ে, কাজে লাগানো যায়, কাজে লাগানো, খুব দ্রুত প্রফিট নেওয়ার জন্য মূলত তারা ওই দিকে ধাবিত হয়েছে। এই কারণে মূলত ভালো কোম্পানিগুলোর শেয়ার দাম কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আচ্ছা, তাহলে ছোট কোম্পানির শেয়ারগুলোর দাম বাড়ার কারণটা কি শুধু এই গুজব নাকি আরো কোনো কারণও আছে? মূল কারণ হচ্ছে গুজব। এখানে আসলে আপনি জানেন গত কয়েকদিন, গত কয়েক মাসে শেয়ার বাজারে কিন্তু বিএসসির পক্ষ থেকেও বেশ কয়েকটি ম্যানিপুলেশন উদ্ঘাটন করা হয়েছে। যদিও উদ্ঘাটনের সময় নিয়ে একটু কথা রয়েছে যে যখন ম্যানিপুলেশনটা হচ্ছে তখন কেন শেয়ার বাজারে এসএসসি এটা ধরতে পারছে না। এসএসসির কিন্তু সার্ভিলেন্স টিম রয়েছে, সার্ভিলেন্স সফটওয়্যার রয়েছে, সুতরাং তাদের এটি ধরার কথা। ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেটাই দেখি যে প্রাথমিক পর্যায়ে ধরতে পারে, আমাদের এসএসসি কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে গিয়ে তারা অনেক পরে গিয়ে ধরছে, ফলে গুজব আমাদের কিন্তু বাজারে কারসাজির পরিমাণ চলছে। এবং আরেকটি বিশ্লেষক আরেকটি কথা বলেন যে কারসাজির মাধ্যমে যারা এখান থেকে বড় অঙ্কের প্রফিট করেন তাদেরকে খুব অল্প পরিমাণে জরিমানা করা হয়, ফলে কিন্তু তারা আরো উৎসাহিত হয় যে আমি আরো বেশি কারসাজি করে হলেও টাকা উপার্জন করব। এতে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না, যেখানে আমরা বিদেশে বা অন্যান্য দেশগুলোতে দেখি যে আসলে যখন কেউ কারসাজি করে তার কারসাজির পরিমাণের চেয়ে বা প্রফিটের চেয়ে অনেক বেশি পরিমাণে তাকে জরিমানা করা হয়। তো এই ছোট কোম্পানিগুলোকে তারা এই জন্যই মূলত টার্গেট করে। আর বিশেষ আরেকটি বিষয় বলা দরকার, বিশ্লেষকরা সবসময় বলেন যে ছোট কোম্পানিগুলোতে যেহেতু শেয়ারের সংখ্যা কম সুতরাং এগুলো ম্যানিপুলেশন করাটা খুব ইজি হয়, সুতরাং তারা এই শেয়ারগুলোকেই আসলে বাছাই করে নেন। আচ্ছা, এখন তাহলে বিনিয়োগকারীরা কি করবে, তাদের মানে কোন দিকে যাওয়া উচিত আর নিয়ন্ত্রক সংস্থাগুলোরই এখন কি করা উচিত? নিয়ন্ত্রক সংস্থার কথা বললে আসলে বিশ্লেষকরা যেটা বলেন যে তাদেরকে যে কোনো মূল্যে আসলে এখানে ম্যানিপুলেশনটাকে কন্ট্রোল করতে হবে, শুরুর দিকেই প্রাথমিক পর্যায়ে সেটাকে উদ্ঘাটন করতে হবে, তখনই স্টেপ নিতে হবে। একই সঙ্গে হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে এবং এমন ধরনের শাস্তি দিতে হবে কারসাজিকারীদেরকে যেন এক্সাম্পলারি হয়, মানুষ যেন এই ধরনের শাস্তি দেখে সেখানে ভয় পায় যে আমি আর কখনো কারসাজি করব না, তাহলেই আসলে সম্ভব কারসাজিটা কমানো। আর ওভারঅল পুরো মার্কেটে আসলে সুশাসন বাড়ানো দরকার, বিশেষ করে আপনি জানেন যে আমাদের কোম্পানিগুলোর যে আর্থিক প্রতিবেদন রয়েছে সেখানে এই প্রতিবেদনের মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, এই জায়গাতে আসলে কাজ করা দরকার। আর সাধারণ বিনিয়োগকারীদের কথা বলছেন, সেখানে আসলে বিশ্লেষকরা বলছেন যে সাধারণ বিনিয়োগকারীদের উচিত হবে ভালো কোম্পানিগুলোতেই আসলে বিনিয়োগ করা, বিশেষ করে এই সময়ে যখন শেয়ারের দাম অনেক কমে যাচ্ছে, ভালো কোম্পানিগুলোর শেয়ারের দাম, সেখানে যদি তারা দীর্ঘ সময়ের জন্য শেয়ারগুলো কিনে রাখেন তারা ভালো করবেন। আলটিমেটলি যদি অনেক সময় মনে হতে পারে যে ছোট কোম্পানিগুলো বা জাঙ্ক যে স্টকগুলো আসলে ম্যানিপুলেশন হয় সেগুলোতে অনেক বেশি প্রফিট হয়, আমি সেখানে যাব, কিন্তু দিন শেষে আসলে ক্ষতির শিকার কিন্তু সাধারণ বিনিয়োগকারীরাই হয়। সুতরাং সাধারণ বিনিয়োগকারীদের উচিত হবে এই ধরনের শেয়ারগুলো থেকে আসলে দূরে থাকা এবং ভালো শেয়ারগুলোতেই মূলত অবস্থান করা। একটি দেশের অর্থায়নের সবচেয়ে বড় উৎস হওয়া উচিত পুঁজিবাজার, আর এই জন্যই পুঁজিবাজারকে সবসময় ভাইব্রেন্ট রাখতে হবে। আর এই ভাইব্রেন্ট রাখতে হলে বাজার নিয়ন্ত্রকগুলির সংস্থাগুলোর উচিত এখানে তদারকির পরিমাণ আরও বাড়ানো। ধন্যবাদ আহসান আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ডেলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে ডেলি স্টারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ডেলি স্টার।